সবাইকে সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব যখন তোমরা বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে বিভিন্ন স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষাগুলো কিন্তু নাবিক পদের পরীক্ষাগুলো বিভিন্ন স্টেডিয়ামে হয়ে থাকে, অর্থাৎ পরীক্ষার দিনে তুমি যখন নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাওয়া, এই পরীক্ষার দিনে তোমাকে তোমার সঙ্গে কোন কাগজগুলো নিয়ে যেতে হবে। নৌবাহিনীর পরীক্ষা দিতে গেলে যে কাগজগুলো সঙ্গে নিয়ে যেতে হয়, অর্থাৎ এই কাগজগুলোর কোনো একটি যদি তোমার কম থাকে তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে তারা দেবেন না। আজকের পুরো ভিডিওতে আমরা জানবো যখন তুমি বা তোমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, এই পরীক্ষার দিনে তোমাকে কোন কাগজগুলো আগে থেকে রেডি করে সঙ্গে নিয়ে যেতে হবে। আজকের পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটি দেখবা। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমরা শিখতে পারবে। নৌবাহিনীর নাবিক পদে যে কাগজগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, আজকে আমরা সেই কাগজগুলো তথ্য জেনে নেব। প্রথমত মার্কশিট লাগবে, আপনার এসএসসি সর্বনিম্ন, যদি এসএসসি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে এসএসসিরও সার্টিফিকেট বা সরি মার্কশিট নিয়ে যেতে পারবেন। এরপরে প্রশংসাপত্র লাগবে, সার্টিফিকেট লাগবে আপনার এসএসসি, এবং এসএসসি যদি কমপ্লিট করে থাকেন দুটোরই সার্টিফিকেট নিয়ে যাওয়া ভালো হবে। অ্যাডমিট কার্ড লাগবে, রেজিস্ট্রেশন কার্ড লাগবে, জন্ম সনদ লাগবে, চারিত্রিক সনদ লাগবে এবং অবিবাহিত সনদ লাগবে। এই প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু আপনি আপনার আশেপাশে থেকে কালেক্ট করতে পারবেন, এবং সার্টিফিকেট অথবা মার্কশিট যদি থাকে সেক্ষেত্রে যদি অরিজিনালটা যদি কলেজে জমা দেওয়া থাকে বা অন্যভাবে যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সেগুলো ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে পারবেন নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষার মাঠে। এরপর আরও কিছু ডকুমেন্টস লাগে, এখন এগুলো একটু আমরা এক ঝলক দেখে নেব। অভিভাবকের সম্মতিপত্র লাগবে, অর্থাৎ আপনি যে নৌবাহিনীর নাবিক পদে যোগদান করতে চান এই মর্মে আপনার অভিভাবকের সম্মতিপত্র লাগবে। এই হচ্ছে অভিভাবক সম্মতিপত্রের ফর্মেট, আপনারা চাইলে এখান থেকে দেখে যখন নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাবেন তখন এই অনুযায়ী লিখে আপনার বাবা অথবা মার স্বাক্ষর নিয়ে যেতে পারবেন। এরপর বাবা মার আইডি কার্ডের অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট আকারের এক কপি দুজনেরই ছবি নিয়ে যেতে হবে। আপনার বাবা মার ভোটার আইডি কার্ড অরিজিনাল নিয়ে যাওয়া দরকার নেই, ফটোকপি সত্যায়িত করে নিয়ে গেলেই হবে। নিজের পাসপোর্ট আকারের ছবি 15 কপি সঙ্গে অ্যাটলিস্ট নিয়ে যাওয়া ভালো, কারণ পরীক্ষার সময় কখন কোন জায়গায় কাজে লাগবে সে কারণে আপনি অ্যাটলিস্ট 15 কপি পাসপোর্ট আকারের ছবি সঙ্গে স্ট্যাম্প সাইজেরও কিছু ছবি রেখে দিতে পারেন। এবং সবশেষে খেলাধুলা বা অন্যান্য সার্টিফিকেট যদি থাকে, এখন অনেকে তো অনেকভাবে অনেক কিছু কোয়ালিটি অর্জন করে থাকে বা অনেকে অনেক কিছু বিষয়ে অংশগ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ওই সকল অর্জনের সার্টিফিকেট আপনি নৌবাহিনীর পরীক্ষার দিনে মাঠে নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে হলো মোটামুটি ডকুমেন্টস। আপনি চাইলে এই ডকুমেন্টসগুলো এখন থেকে রেডি করে রাখেন, এবং রেডি করে যখন নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাবেন অবশ্যই এই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।